ডক্টর গোলাম কাজের আলী হত্যাকারীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত চিকিৎসকরা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাচলে বক্তব্য রাখেন সিনিয়র ডক্টর ময়েস উদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর এস এম মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডক্টর মাহমুদ রশিদ, ডক্টর মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।